ফাঁস নয়, রীতিমতো পরিকল্পনা করে চুরি করা হয়েছে স্কর্পিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ নথি। আজ এমনই চাঞ্চল্যকর দাবি করলো ফরাসি সরকার। গতকালই অস্ট্রেলিয়ান সংবাদপত্রে স্কর্পিন সাবমেরিনের গুরুত্বপূর্ণ নথি ফাঁসের বিষয়টি নজরে আসে। নৌসেনা প্রধানকে তদন্তের নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার। যৌথ তদন্ত শুরু করে ফরাসি সরকারও। তদন্তকারীদের দাবি, ফাঁস নয়, চুরি করা হয়েছে স্কর্পিন সংক্রান্ত নথি। তবে এজন্য অস্ত্র নির্মাণকারী সংস্থা ডিসিএনএসকে দায়ী করছে না ফরাসি তদন্তকারীরা। তাদের দাবি, চুরির পেছনে হাত রয়েছে কোনো এক ব্যক্তির।